আজকে আমি যে টিউটোরিয়ালটি দিতে যাচ্ছি সেটি খুবই একটি দারুণ দারুণ একটি টিউটোরিয়াল। সে টিউটোরিয়ালটির আগে শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করুন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন রাখুন। আমি যখনই কোনো টিউটোরিয়াল দিব আপনি সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর আশা করি ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ভিডিওটি দেখাচ্ছি, আমি যে কথাগুলো বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে আজকে টিউটোরিয়ালটি হবে হচ্ছে, আপনি কোনো ছেলে আপনি যে আপনি অনেকজনের সাথে মেসেঞ্জার চ্যাট করেন, তো চ্যাট করার সময় হয় কি আপনি হচ্ছে বুঝতে পারেন না যে সেটা ছেলে বা মেয়ে, কে বুঝতে পারেন, অনেক সব ফেক আইডির সাথে চ্যাট চ্যাট হয়ে যায়। তো আজকে আমি দেখবো যে কীভাবে ফেক কীভাবে বুঝবেন সেটা বের করবো, ঠিক আছে, সেটা ছেলে বা হোক আর অথবা মেয়ে হোক। তো সে আমরা প্রথমে আমরা চলে যাই, আমরা মেসেঞ্জারে চলে যাবো। তো মেসেঞ্জারে যাচ্ছি, তো মেসেঞ্জারে যাওয়ার পর আমরা যে কোনো আবার ধরুন আমি একটি আমার একটা আইডিতে যাচ্ছি, একটা আইডিতে যাই, সেটি আপনি এখন দেখবো যে এটা আমি বুঝতে পারছি না, ধরুন আমার চ্যাট করছি, চ্যাট করার পর বুঝতে পারছি না যে ছেলে মেয়ে, মেয়ে ছেলে বা মেয়ে। তো আমার কী করতে হবে, আমরা যে এখানে এখানে দেখুন নিচের দিকে ভয়েস ফটোস আর ক্যামেরা অপশন আছে, তো আমরা ফটোস অপশনের পর 3 সেকেন্ড হোল্ড করবো, ঠিক আছে, মানে 3 সেকেন্ড চেপে ধরবো। তো দেখুন 3 সেকেন্ড চেপে ধরলে, 3 সেকেন্ড চেপে ধরার পর আমাদের ডাটা ইউজ চাবে, ঠিক আছে, আমার ডাটা নেই জন্য ডাটা ইউজ চাবে, আমি ডাটা ইউজ ডাটা দিবেন। ইউজ ডাটা দেওয়ার পর হবে কি আপনি আবার 3 সেকেন্ড হোল্ড করবেন, 3 সেকেন্ড হোল্ড করে দেখুন একটা অপশন অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, দেখুন একটা অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে গেছে, আমার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো এটা যখন ছেড়ে দেবেন তখন অটোমেটিকলি আপনি আপনার হচ্ছে তার কাছে আপনার ছবিটা চলে যাবে, ঠিক আছে। তো ছবিটা চলে যাওয়ার পর আপনাকে আপনি বুঝতে পারবেন যে উনি বুঝতে পারবেন যে আপনি কার সাথে চ্যাট করছেন, ঠিক আছে। তো আমি আবার চেপে ধরছি, দেখুন আবার চেপে ধরলে আবার চলে যাবে। আপনি কো করতে পারেন, আপনি ওখানে আপনি যার সাথে চ্যাট করছেন তাকে বলতে পারেন যে আপনি তুমি হচ্ছে ফটোসের অপশনের উপরে যেভাবে পটি পটি হোক আপনি যে আপনি 3 সেকেন্ড হোল্ড করো, ঠিক আছে, 3 সেকেন্ড চেপে ধরো, 3 সেকেন্ড চেপে ধরার সাথে সাথে অটোমেটিক ক্যাপচার করে আপনার আপনার কাছে তার ছবি চলে আসবে, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি তিনি তিনি মেয়ে না ছেলে। তা আসলে এই ট্রিক্সটি অনেক কাজে লাগে, অনেকে জানে না, তাই আমি আজকে দেখে দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি কোনো বুঝতে অবশ্যই অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বুঝতে পারলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এই ছিল, আর কোনো কিছু বলার নাই টিউটোরিয়ালে, তো অবশ্যই অবশ্যই নেক্সট টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, আপনি দেখে আসতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।